সুপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাই। এই করোনাকালীন সময়ে সরকারি মুজিব কলেজ আয়োজিত অনলাইনে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আলোচনা করব 1905 সালে বঙ্গভঙ্গের পটভূমি আলোচনা করো, ইহা কেন রদ করা হয়। লর্ড কার্জন 1898 খ্রিস্টাব্দে ভারতের বড়লাট হয়ে আসে। তৎকালে সমগ্র বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং আসামের কিছু অংশ লইয়া বঙ্গদেশ বা বাংলা প্রেসিডেন্সি ছিল। কার্জন প্রথম হইতে এত বড় বিরাট প্রদেশকে একটিমাত্র প্রশাসনিক ইউনিটের অধীনে রাখা অনুচিত মনে করে এই বিরাট প্রদেশকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। প্রশাসনিক কারণ, তৎকালে দেখা যাইতেছে যে এই দেশ, এত বড় দেশ বাংলা, বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ এবং আসাম, এত বড় দেশে নিয়া একজন মাত্র গভর্নরের পক্ষে এত বড় দেশ পরিচালনা করা অসম্ভব। তাই দেখা গেছে যে তৎকালে ভারত সরকারের বিভিন্ন সচিবরা এই প্রদেশের সীমানা রদ বদলের জন্য 1854 থেকে 1904 সাল পর্যন্ত কমপক্ষে 7 বার এই প্রদেশের সীমানা রদ বদলের জন্য প্রস্তাব উঠে, কিন্তু কোনো গভর্নরই এই প্রস্তাব প্রস্তাবের যুক্তিকতা না দেখে এটা কোনো গভর্নরই এটা রদ বদলের সিদ্ধান্ত দেন নাই। কিন্তু লর্ড কার্জন অত্যধিক সম্পন্ন ব্যক্তি ছিলেন, তিনি এ ব্যাপারটা অতি সহজেই বুঝতে পারেন এবং তখন যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল সেই দুর্ভিক্ষের কারণে অনুসন্ধান করিয়াও দেখা গিয়েছিল যে এত বড় দেশে থাকার কারণে এত বড় দুর্ভিক্ষ দেখা গেছিল। কিন্তু ছোট দেশ যদি থাকতো, একজন মাত্র গভর্নর, দুইজন যদি গভর্নর থাকতো, তাহলে এত বড় দুর্ভিক্ষ হয়তো সম্ভবত ঘটতো না এবং 1 কোটি দুর্ভিক্ষে 1 কোটি লোকও মারা যাইত না। তাইলে দেখা গেছে প্রশাসনিক কারণেও দেখা গেছে যে এত বড় দেশকে একটিমাত্র প্রশাসনিক ইউনিটের অধীনে রাইখা শাসন করাটাই তৎকালীন সরকারের বড় একটা ভুল ছিল। তাই এটা এই প্রদেশকে দুই ভাগে বিভক্ত করার লর্ড কার্জন সিদ্ধান্ত নেন। দ্বিতীয় কারণ হিসাবে দেখা যাইতেছে যে এটা সামাজিক ও অর্থনৈতিক কারণ। তৎকালে যে এই পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলার উন্নয়নের জন্য বাজেটে, পূর্ব বাংলা উন্নয়নের জন্য বাজেটে বরাদ্দ থাকতো অতি নগণ্য এবং বাজেটে বেশিরভাগ বরাদ্দ থাকতো পশ্চিম বাংলার উন্নয়নের জন্য। তাই ব্রিটিশ আমলের গোড়ার থেকে পূর্ব বাংলাটা একটা অবহেলিত এলাকা ছিল। এখানকার পূর্ব বাংলার দেখা গেছে যে এখানে তেমন মিল ফ্যাক্টরি গড়িয়া উঠিয়ে নাই, তারপরে এই দেশের রাস্তাঘাট তেমন ভালো ছিল না, এ সর্বদিক দিয়ে পূর্ব বাংলাটা অবহেলিত এলাকা ছিল। পূর্ব বাংলার জনসাধারণের জীবনযাত্রার মান ক্রমাগত অবনতির দিকে যাইতেছিল। লর্ড কার্জন আশা করেছিল যে ঢাকা এবং আসাম নিয়ে যদি একটা প্রদেশ গঠিত হয় তাহলে পূর্ব বাংলার জনসাধারণের জীবনযাত্রার মান উন্নতি হইবে এবং এলাকার পূর্ব বাংলার জনসাধারণের জীবনযাত্রার মান উন্নতি হইবে। তাহলে পশ্চিম বাংলার সাথে পূর্ব বাংলার জনসাধারণের যে জীবনযাত্রার মানের বৈষম্য সেটা অনেকাংশে দূরীভূত হইবে। লর্ড কার্জন এটা আশা করছিল, এটা আশা করিয়াই তিনি পূর্ব বাংলাকে, তিনি বঙ্গকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত নেন। তার প্রধান উদ্দেশ্যই ছিল পশ্চিমবঙ্গের সঙ্গে পূর্ববঙ্গের সমতা বিধান করা। তৃতীয়ত হইলে রাজনৈতিক কারণ। দেখা গেছে যে মূলত রাজনৈতিক কারণেই বঙ্গভঙ্গ করা হয়েছিল, প্রধান কারণ ছিল রাজনৈতিক। যদিও এটাকে প্রশাসনিক কারণ হিসাবে কাগজ কলমে দেখানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু এটার প্রধান কারণ ছিল হইলে রাজনৈতিক। তৎকালে দেখা গেছে যে যত ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠল সেটা কংগ্রেসের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলো গড়ে উঠত। তৎকালে একমাত্র রাজনৈতিক সংগঠন ছিল সেটা হইলে কংগ্রেস। কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়। কংগ্রেসের নেতৃত্ব দেন হইলে বাঙালি মধ্যবিত্ত বুদ্ধিজীবীরা। বাঙালি লর্ড কার্জন আশা করছিল যে যদি বাঙালিদের হিন্দুদের থেকে আলাদা করিয়া দেওয়া যায় তাহলে বাঙালিরা
হিন্দু মুসলমান ঐক্যবদ্ধভাবে ব্রিটিশ আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে না, তাইলে আন্দোলন স্তিমিত হইয়া যাইবে এবং এদেশে ব্রিটিশ শাসনের দীর্ঘদিনে টিকে রাখা সম্ভব হইবে। ব্রিটিশ সরকারের মূল উদ্দেশ্য ছিল এইটা। তখন দেখা গেছে যে বঙ্গভঙ্গ হওয়ার পরে দেখা গেছে যে ভারতীয়রা বিভিন্ন পত্র পত্রিকায় ব্রিটিশ বিরোধী আন্দোলন সম্পর্কে তারা বিভিন্ন তারা বলে যে আমাদের মাতৃভূমিকে দ্বিখণ্ডিত করা হয়েছে, আমাদের মাতৃভূমিকে দ্বিখণ্ডিত করিয়া আমাদের জন্মভূমিকে কলঙ্কিত করা হয়েছে, আমাদের মা কাকা মাতাকে দ্বিখণ্ডিত করা হয়েছে। এটা ব্রিটিশ সরকারের একটা হিন্দু মুসলমানদের মধ্যে ভাগ করিয়া ডিভাইডেড ডিডি অনুসরণ করিয়া এই দেশে শাসন করার একটা নতুন কৌশল মাত্র। তখন এটা যে একটা ব্রিটিশ সরকার যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়েছিল, এটা দেখা গেছে যে লর্ড কার্জন এই দেশে বঙ্গভঙ্গ করার ফলে ব্রিটিশ পত্রপত্রিকায় এবং ইংল্যান্ডেও যে এর বিরুদ্ধে আন্দোলনের সৃষ্টি হয়েছিল সেই আন্দোলনে তখন ব্রিটিশ সরকার লর্ড কার্জনকে ব্রিটিশ পার্লামেন্টে ডাকিয়ে পাঠায়। লর্ড কার্জন সেই ব্রিটিশ পার্লামেন্টে বঙ্গভঙ্গ যে রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল সে কথা সে প্রকাশ করিতে তিনি বাধ্য হন যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিল। যেভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে উঠতেছিল, যদি আমরা যদি লর্ড কার্জন বলে যে এটা যদি আলাদা দুই ভাগে হিন্দু মুসলমানদের মধ্যে ডিভাইডেড করে না দেওয়া যায় তাহলে এই আস্তে আস্তে আমাদের ব্রিটিশ শাসন ভারতীয় মধ্যে টিকে রাখা সম্ভব হইবে না, প্রচির এই ব্রিটিশ থেকে আমাদের শাসন গুটিয়ে আসতে হবে, এটা ব্রিটিশ পার্লামেন্টে লর্ড কার্জন প্রকাশ করতে বাধ্য হয়েছিল। এই তারা যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে করছিল বঙ্গভঙ্গ এটা সেটা সেইখানে প্রকাশ করতে বাধ্য হয়। 1905 সালে 10ই জুলাই বঙ্গভঙ্গ প্রকাশিত হয়। বঙ্গভঙ্গ ভাগ করা হইলে দেখা গেল যে পূর্ববঙ্গ এবং আসাম নিয়ে ঢাকা প্রদেশে গঠিত হয়, পূর্ববঙ্গের রাজধানী ঢাকা স্থাপিত হয়। বঙ্গভঙ্গ গঠিত হওয়ার ফলে মুসলমানরা এটাকে স্বাগত জানায়, সর্বদিক থেকে তাদের উন্নতি হইবে এই আশায় মুসলমানরা এটারে স্বাগত জানায়। কিন্তু ভারতে এর বিরুদ্ধে দ্বিবিধ আন্দোলন গড়িয়া উঠে, একদিকে স্বদেশী আন্দোলন শুরু করে, আবার অপরদিকে সভা সমাবেশ মিছিল মিটিং এর বয়কট আন্দোলন শুরু করে। স্বদেশী আন্দোলন শুরু করে, তারা বলে আমরা ইংল্যান্ডের কোনো পণ্য দ্রব্য আমরা ভারতীয়রা ইংল্যান্ডের কোনো পণ্য দ্রব্য ব্যবহার করব না এবং ইংল্যান্ড থেকে যে সমস্ত দ্রব্য আসে ভারতীয় মধ্যে সে সমস্ত দ্রব্য আমরা এখন থেকে আর ব্যবহার করব না এবং ইংল্যান্ডের মিল মালিকরা যে সমস্ত দ্রব্য ভারতীয় মধ্যে গড়িয়ে তুলছিল সে সমস্ত যে সমস্ত দ্রব্য ইংল্যান্ডের মিল মালিকদের প্রতিষ্ঠান থেকে উৎপাদিত হইত সেই সমস্ত দ্রব্য এরা প্রকাশ এই সমস্ত দ্রব্য তারা ব্যবহার করতে অস্বীকৃতি জানায় যে আমরা মিল মালিকদের থেকে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হয় ব্রিটিশ মালিকদের প্রতিষ্ঠান থেকে যে সমস্ত দ্রব্য উৎপাদিত হয় এই সমস্ত দ্রব্য এখন থেকে আমরা আর ব্যবহার করব না। এইভাবে স্বদেশী আন্দোলন শুরু হয়। পরবর্তী নেক্সট ক্লাসে আমি তোমাদের আবার বঙ্গভঙ্গের আর বঙ্গভঙ্গ কেন রদ করা হয়েছিল এটা সম্পর্কে আবার বিস্তারিত আলোচনা করব।